ঈদের পর আজ থেকে আবারও শুরু হলো করোনার টিকাদান কার্যক্রম। লকডাউনের কারণে ঢাকার বাইরে থেকে টিকা দিতে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে প্রবাসী শ্রমিকদের। এসএমএস ছাড়া টিকা না দেওয়ার নিয়ম পুরনো, কিন্তু টিকার জন্য নিবন্ধনের 10 থেকে 15 দিন পেরিয়ে গেলেও এসএমএস পাচ্ছেন না অনেক প্রবাসী শ্রমিক। এদিকে ভিসার মেয়াদ শেষ হয়ে আসায় তারা ভিড় জমাচ্ছেন টিকা কেন্দ্রগুলোতে। আসলাম বলছে এসএমএস না হলে এখানে টিকা দেবেন, এক মাসের ভিতরে আমার দুটা ডোজ দিতে হবে। পদের ভিসার মেয়াদ শেষ হয়ে যেতেছে কিন্তু আমরা টিকা পাইতেছি না। মেসেজ ছাড়াও অনেক সময় লাইনে দাঁড়াইলে নেই, এখন আমি অবস্থা অপেক্ষা করতেছি গেটের সামনে, কোনো ব্যবস্থা হইতেছে না। লকডাউনের কারণে প্রবাসীদের অনেকেই টিকা নিতে ঢাকায় পৌঁছেছেন বৃহস্পতিবারই, আবার শনিবার আসতে গিয়ে অনেকেরই আর্থিক ক্ষতিও বেশি। হুন্ডা নিয়ে আসি, হুন্ডা দুই বেলা পুলিশে মাইক্রোবাস মনে করেন ভাড়া নিয়ে আসছি, দুইজনে মিলে 5,000 টাকা দিয়ে নদী পার হয়েছি, অটো দাচ্ছি, রিক্সা আসছি, পায়ে হেঁটে আসছি। তবে যারা ঢাকার বাসিন্দা তাদের টিকা নিতে খুব একটা অসুবিধায় পড়তে হয়নি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।